বন্ধুরা, গোলাপের মতো নরম তুলতুলে গোলাপি আবার ত্বক কে না চায়। আজকের এই সিরামটি কিন্তু ইউজ করলে তোমাদের স্কিনেও এই রকম গ্লো দেবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকের কিন্তু এক ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু যেগুলো আমি করি বা দেখাই সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমি ইউজ করি, সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। বন্ধুরা, তোমরা তো বাড়িতে নিয়মিত ত্বক চর্চা করে থাকো, রূপচর্চা করে থাকো, কেউ 5 মিনিটের জন্য করো, কেউ 10 মিনিটের জন্য করো, কিন্তু আমরা বাড়িতে কিছু না কিছু নিজেদের ত্বকের যত্ন করে থাকি, সেটা বাজার চলতি প্রোডাক্ট দিয়ে হোক বা হোমমেড প্রোডাক্ট দিয়ে হোক। ঠিক আছে, বাজার চলতি প্রোডাক্টে আমাদের কিন্তু মানে হাতে কম সময় থাকলে আমরা সেগুলো দিয়ে রূপচর্চা করে থাকি, ত্বকের যত্ন করে থাকি, কিন্তু সেগুলো বেশিরভাগই কেমিক্যাল বেস থাকে। তো আমরা সাধারণত চেষ্টা করব যে বাড়িতে হোমমেড প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে আমাদের ত্বকের যত্ন করতে পারি, সেগুলো কেমিক্যাল ফ্রি থাকে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে। তো যেহেতু গরমকাল পড়ে গেছে, আমরা রাস্তায় বেরোলেই আমাদের মুখে ট্যান হয়ে যাচ্ছে, ফলে মুখে ব্রণ, পিম্পলসে দাগ হয়ে যাচ্ছে, সবারই হচ্ছে। ঠিক আছে, ইভেন আমারও হয়, রোদে বেরোলে প্রত্যেকেরই হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য আজকে যে উপাদানটা তোমাদের দেখাবো, সেটা যদি তোমরা ব্যবহার করো বন্ধুরা, তোমরা ম্যাজিকের মতো ফল পাবে। আর হ্যাঁ বন্ধুরা, এটার মেন উপাদান হলো গোলাপ। গোলাপ জলও ব্যবহার করতে পারো, বা বাড়িতে যদি গোলাপ গাছ থাকে তো সেখান থেকেও কিন্তু তোমরা খুব সহজেই গোলাপ জল তৈরি করে নিয়ে তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো। এই যে সিরামটা, তোমাদের নাইট সিরামটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা তো ম্যাজিকের মতো কাজ করবে। আর এইটা কিন্তু বন্ধুরা তোমরা রাতের দিকে করো, আমি সাজেস্ট করব এটা রাতের দিকে করতে। কেননা দেখো, সারাদিন আমরা বাইরের কাজে কেউ আমরা বাইরে বেরোই, ঠিক আছে, তো তখন স্কিনের মধ্যে ধুলো বালি লেগে যায়। আবার যারা আমরা বাড়িতে থাকি, তারাও আমাদের রান্নাঘরে যেতে হয়, তো মুখে তেল মশলা এগুলো থাকে। তো সাধারণত দিনের বেলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাতের দিকে শোয়ার আগে আমরা একটুখানি ফ্রি থাকি, আর সেই সময় আমাদের বাড়িতে থাকি তো আমাদের স্কিনের ধুলোবালি ময়লা লাগার চান্সও থাকে না, আর সূর্যের আলো থেকে আমাদের স্কিনের যে ক্ষতি করে তো সেটাও হয় না। তো তোমরা রাত্রিবেলা মাত্র 2 স্টেপে এই স্কিন কেয়ারটা করে জাস্ট ঘুমিয়ে পড়ো, আর সকালবেলা উঠে জাস্ট স্কিনের জাদুটা দেখো। আর বন্ধুরা, কোনো কিছু কিন্তু একবার ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। তোমরা ভালো রেজাল্ট যদি পেতে চাও, অন্তত 1 সপ্তাহ ইউজ না করলে সেটার কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই নাইট সিরামটাকে তোমরা ইউজ করো, যাদের অনেক দিন ধরে স্কিনের কোনো গ্লো নেই, অনেক কিছু ট্রাই করেছো কিন্তু স্কিনে কোনো গ্লো পাচ্ছো না, স্কিনের গ্লো হারিয়ে গেছে, মুখে ট্যান পড়ে গেছে, পিগমেন্টেশন, এমনকি স্কিন ঝুলে গেছে, রিঙ্কেলস পড়ে গেছে, তো তারা এইটা ইউজ করো, পুরো ম্যাজিকের মতো কাজ করবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা যেমন হচ্ছে ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো, ড্রাই স্কিন, ইভেন সেন্সিটিভ আর অয়েলি স্কিনরাও কিন্তু এটা ইউজ করতে পারবে এই সিরামটা, কিন্তু তারা একটু অন্যরকমভাবে প্রসেসে করবে, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা করবে। তো রাত্রিবেলা এটা ইউজ করে জাস্ট ঘুমিয়ে পড়ো, কেননা রাত্রিবেলা আমরা রেস্ট নিই, আমাদের স্কিনও আমাদের সাথে রেস্ট নেয়, আর আমরা যেই রাতের দিকে যদি কোনো স্কিন কেয়ার করি বন্ধুরা, সেটার কাজ কিন্তু খুব বেশি ভালো মতো হয়। তো চলো আমি চলে যাচ্ছি ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা নতুন দেখছো, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর এইভাবেই আমার সাথে থেকো, আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো চলে যাচ্ছি ভিডিও, সিকিউর করে নিই, তারপর আমি দেখাচ্ছি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, আর অয়েলি স্কিনরা কিভাবে ইউজ করবে এই প্যাকটা, আর ড্রাই স্কিনরা কিভাবে ইউজ করবে দেখাচ্ছি বন্ধুরা, কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো, তো ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব, বা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে মুখে কোনো ধুলো বালি ময়লা মেকআপ কিছু না থাকে। ঠিক আছে, এবার চলে আসবো আমি ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপে আমি আরেকবার মুখটাকে পুরো ডিপ ক্লিন করব। ঠিক আছে বন্ধুরা, প্রথমে নেব 1 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার, ভেতর থেকে আমাদের স্কিনকে পরিষ্কার করে, ত্বকে দাগ চোখ দূর করে ট্যান রিমুভ করতে সাহায্য করে। এরপর অ্যাড করব 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলও খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, এটা আমাদের ত্বককে হাইড্রেট রাখে, ত্বকে দাগ চোপ দূর করতে সাহায্য করে, ট্যান রিমুভ করে, গোলাপ জল মুখে অয়েল ব্যালেন্সকে
ঠিক করে, মুখে রিঙ্কলস করে। মুখটা ভালো করে ধুয়ে চলে আসবে। পুরো ফেসটা পরিষ্কার করে নিয়েছি আর এখনই দেখো স্কিনে গ্লোটা। এরপর চলে যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে হচ্ছে এই নাইট সিরামটা বন্ধুরা। এই নাইট সিরামটা করে তোমরা ফ্রিজে কিন্তু একটা কন্টেনারে রেখে দিয়ে এক সপ্তাহ ইউজ করতে পারবে। এক সপ্তাহ ইউজ করো, এটা কিন্তু নাইট সিরাম হিসেবে কাজ করবে বন্ধুরা। মানে যাদের ড্রাই, একদম এক্সট্রিম ড্রাই স্কিন, তারা কিন্তু এটা পুরো তাদের ম্যাজিকের মতো কাজ করবে। আর স্কিনের নিয়মিত ব্যবহার করলে স্কিনের টান টান, স্কিন টান টান হবে, রিঙ্কেলস দূরে যাবে। মানে যাদের রিঙ্কেলস এখনও পড়েনি তাদের দেরিতে পড়বে, আর যাদের অলরেডি পড়ে গেছে তাদেরও কিন্তু খুব ভালো কাজ করবে। মানে একদম কম দামে নাইট সিরাম এটা বলতে পারো। আর যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদেরও কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। ইভেন ব্রোনো পিম্পলস যাদের আছে তাদেরও কিন্তু, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তো চলো এটা আমি মুখে অ্যাপ্লাই করছি। আমার স্কিন কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে বন্ধুরা, মুখে কিচ্ছু নেই, পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। আর অবশ্যই বন্ধুরা সিরাম যেহেতু আমরা এক গাদা মুখে অ্যাপ্লাই করব না, আমরা অল্প অল্প ডট ডট করে মুখ স্কিনে দেব, বেশি অ্যাপ্লাই করব না। এবার এইটা দিয়ে খুব ভালো করে স্কিনে একটা ম্যাসাজ দেবো। আমাদের ম্যাসাজের ওপর ডিপেন্ড করছে আমাদের স্কিনের গ্লোটা, ঠিক আছে? আমরা যত সুন্দর ম্যাসাজ করব তত ভালোভাবে কিন্তু আমাদের স্কিনটা গ্লো করবে বন্ধুরা। নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ও ফ্যাটি অ্যাসিড আছে যা আমাদের ত্বককে হাইড্রেট করে। এছাড়া এটা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, মুখের সমস্ত দাগ চোখ দূর করে এবং মুখে ড্রাইনেস কমাতেও সাহায্য করে। এরপর অ্যাড করব এক চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, সানবার্ন দূর করতে সাহায্য করে, ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। এরপর অ্যাড করব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস বন্ধুরা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, যা আমাদের স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। যাদের লেবু শ্যুট করে না বন্ধুরা, তারা কিন্তু এখানে টমেটো জুসও ইউজ করতে পারো। এরপর অ্যাড করব গোলাপ জল। জাস্ট বন্ধুরা মুখের সাথে সাথে হাতে গ্লোটাও তোমরা দেখো। বন্ধুরা যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এইভাবে ঘুমিয়ে পড়ো, রাতে শুয়ে পড়ো। কিন্তু যারা স্কিনে এটা রাখতে চাইছো না, কমফোর্টেবল ফিল করছো না, বা সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু এই স্টেপটা, সেটা হচ্ছে রুমাল নেবে। রুমালে কয়েক টুকরো বরফ দিয়ে মুখে ভালো করে একটা মুখে ভালো করে রাব করবো। বরফ থাকবে থাকে নেই বা বরফ যাদের সহ্য হয় না, তারা কিন্তু ঠান্ডা জল দিয়েও এটা করতে পারো। এখন যেহেতু গরমকাল, তো তোমরা সব কিছুই চেষ্টা করবে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ফেসে অ্যাপ্লাই করতে। বন্ধুরা মুখে শুধু গ্লোটা দেখো, ম্যাজিক্যাল একটা গ্লো পাবে, আর কিছু করতে হবে না। এরপর একদম নিশ্চিন্তে তোমরা একটা ঘুম লাগাও, আর সকালবেলা উঠে জাস্ট তোমাদের স্কিনটা দেখো যে কতটা গ্লো করছে। তারপর সকালবেলা উঠে তোমরা নর্মাল যেই রকম ফেস ওয়াশ করো বা মুখটা ক্লিন করার, সেই রকম জল দিয়ে ধুয়ে নিও, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।